শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদে একক অনশন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদউদ্দিন খান। সকালে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তিনি এই কর্মসূচি শুরু করেন। অনশন চলবে বিকেল 5টা পর্যন্ত। অধ্যাপক ফরিদউদ্দিন খান জানান, দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও নির্যাতন নিপীড়নের শিকার ও আবাসিক প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হচ্ছে। কোনো প্রশাসনই এই নির্যাতনের বিষয়ে তৎপর নয়। গত বছরের 22 জুন শিক্ষার্থীদের উপর নিপীড়নের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অনশন করেন এই শিক্ষক। সারা দেশ জুড়ে আমরা দেখছি যে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হচ্ছে, তারা নিপীড়নের শিকার হচ্ছে, তাদের আবাসিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এই যে একটা এটা চরম মানবাধিকার লঙ্ঘন। আমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি।